ফয়সাল উদ্দিন আপনি লিখেছেন আমার এক ছোটো বোনের বিয়ে হয় অল্প মহারণা দিয়ে কিন্তু অল্প কয়েকদিনে মাথায় স্বামীর মন মানসিকতা অন্যদিকে মনে নেয় এতে স্ত্রীর সন্দেহ হলে সে বাবার বাড়ি চলে আসে দুপক্ষের আলোচনা সাপেক্ষে স্ত্রীকে আবার স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় এখন স্ত্রীপক্ষ পূর্বে নির্ধারিত মহারাণা বা কাবিন আরও বাড়িয়ে নিতে চায় এখন কি নতুনভাবে আগদ করে কাবিনের টাকা বাড়ানো যাবে অথবা বাড়ালে কি আগের আগদ বহাল থাকবে ভাই ফয়সাল এটি করার সুযোগ নেই কারণ হলো বিয়ে হয়েছে এবং তার আপনার মহানা ধার্য হয়ে গেছে এটা এক্সটেনশন করার বা বৃদ্ধি করার সংযোজন করার সুযোগ নেই যদি তালাক হয়ে যেত তাহলে নতুন করে যখন আগদ হবে সে আগদে আবার নতুন করে মহর তাদের সুবিধা অনুযায়ী তারা উভয় পক্ষ মিলে ঠিক করতে পারতো আর আগদ বহাল থাকা অবস্থায় কোনো তালাক হয়নি বিচ্ছেদ হয়নি সেখানে পুনরায় আগ্দ করারও কোনো সুযোগ নেই বিধায় এ ধরনের পরিস্থিতিতে আপনি এটাকে কি বলে আপনার এই মহড়ণাকে বৃদ্ধি করার শুধুমাত্র সম্পর্ক টিকা রাখার প্রয়োজন বা যে উদ্দেশ্যেই হোক না কেন এটি জায়জ হতে পারে না